জন্মদিন পার্ট টু, ওইখানে একটা বাতি আছে, ওই বাতিটা ওই গ্যাস থেকে জ্বালিয়ে নাও, এটাই একমাত্র উপায়। বড় বাতি আছে দেখো, হ্যাঁ এই যে ওইখানে আছে সম্রাট, দেখি মুখটা দেখি তোর নাম কি রে বাবু আমি জানি না, হ্যাঁ অর্পণ। আর যারা আছে তারা বাদ, তারা ইউটিউবে তাদের ফোবিয়া আছে, সেই জন্য মুখ দেখাতে চাইছে না। অনেক বড় বল, এই নিচে ফেলবে না, পরিষ্কার করতে হবে। কিছু বলবে? অবশ্যই বলো। ওই যেরকম হয় অজানাই রয়ে গেল, ওরা দুজন হঠাৎ বেরিয়ে গেল দেখলাম, এবারে আমি জানি হচ্ছে কিছু করতে গেছে হয়তো, মানে কাউকে দেখা করতে গেছে, ও যাবে নিয়ে যেতে পারে, যেভাবে ইউটিউব দেখেছিলাম। ব্যাপারটা তা নয়, কোনো কাজেই গেছে, ওরা ওই টাইপের ছেলে নয়, কিন্তু বিষয়টা হচ্ছে এইগুলি ব্যাপার যে আমি আগে সকালে বললাম যে কেক কাটা বা এটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে ভালোবাসা। কিন্তু যে মনে বিষয়টা রেখেছে বা এত ক্ষুদ্র লোককে নিয়ে ভাবে, এটাই সবচেয়ে বড় বিষয়, এবং এটা এই ভালোবাসাগুলি আমাদের স্যারেদের কাছে সবচেয়ে বিষয়। আর থেকে কিছু বছর বাদে এই এইগুলোই ইতিহাস হয়ে থাকবে, মানে বর্তমান যে প্রজন্ম কি পেতে চলেছে আগামী দিনে 10 বছর বাদে, এরকম আলোচনা আমাদের ব্যাচে হয়ও। তবে দুটো নিয়েই চলতে হবে, সামনে পেছনে দুটো যে লোক আছে সে দুটো লোককেই, মানে দুটো এজকেই আমি রেসপেক্ট করি, কিন্তু তবুও এই এইগুলো যে মানে মানসিক আনন্দ, এটা কিন্তু ভীষণ প্রয়োজন। এটা পুরো আমার এই গিটারের যেটা থার্ড ব্যাচ, ওরাই এই অর্গানাইজেশনটা বা অর্গানাইজটা করেছে পুরো বিষয়টা, তা আপ্লুত বলবো না, ওগুলো খুব খুশি, কারণ ব্যাপারটা হচ্ছে এটাই, এটা মানুষকে নিয়ে মানুষ ভাবার সময়ই এখন নেই, সেখানে ওরা ভেবেছে, এটার জন্য আমি ওদের কাছে মানে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই। উদ্যোগটা বিজয়ারি বিভিন্ন রকম তর্ক হয় আমার, ঠিক আছে, কিন্তু আমার খুব কাছের ছেলে, ও জানে সেটা, কিন্তু আর কি বর্তমান প্রজন্মের অবস্থান নিয়ে আলোচনা এবং ইনস্টাগ্রাম নিয়ে আলোচনা সব রকমই হয়েছে, তা সব রকম এর সঙ্গে সব রকম আলোচনা হয়। তো ওকে দেখা যাক আশীর্বাদ করি এটা খাইয়ে, বাকিরা দেখাতে বারণ করেছে, ক্যামেরাটা একটু অফ করছি। আর এবারে আর কি চিরকালের লোককে দিচ্ছি, মাঝে মাঝে কনফিউজ হয়ে যায় চিরকাল হবে তো। গিফটটা খোলো, ওটা ওপেনিংটাও দেখে যা, প্লেয়ারের পেন আমার খুব প্রিয়, পেন সবসময় লাগে আমার, মাস্টারের পেনটাই লাগে।
জিজ্ঞেস করছো কেন? বন্ধ করবো, বন্ধ করবো। মা বাবা প্রত্যেক বছরই নিচে যায়, কিন্তু এবছর মায়ের তো জানেন পায়ের অসুবিধার জন্য মা নামতে পারছে না, আর মাকে সঙ্গ দেওয়ার জন্য বাবা বেশিরভাগ সময় নামছে না। এই যে কেক এসে গেছে ওদের জন্য, নিচে যে কেক কাটা হলো, আর এখানে দিদি আছে। দিদি আমায় বারবার বলে আমাকে দেখাবি না, কিন্তু আজকে দেখাচ্ছি। দিদি আজকে এসছে ভাইকে জন্মদিন উইশ করতে। তো চলুন নিচে যাই একবার। দিন পর্ব মোটামুটি আজকের মতো এখানেই শেষ। ভিডিওটা কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না, কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন আর একটু শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো চলুন এবারে ঘুমিয়ে পড়ি, কারণ কালকে প্রচুর কাজ। কালকে এবার কি হয় দেখা যাক। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।